বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে চিকিৎসকদের মধ্যে দলা দলি বন্ধ করতে হবে, বলেছেন যুব ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জুলাই আগস্ট আন্দোলনে চিকিৎসকদের ভূমিকা নিয়ে সকালে ঢাকা মেডিকেল কলেজে এক আলোচনা সভায় তিনি বলেন, ওই আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আহতদের সেবায় চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। আগামী দিনে উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে ঢাকা মেডিকেল অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন স্বাধীনভাবে মতামত প্রকাশ থেকে শুরু করে শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে শেষ করতে পারেন, সেই দিকে খেয়াল রাখতে হবে কলেজ প্রশাসনকে। বাংলাদেশে গত 16 বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে এমন এমন জায়গা রাজনীতিকরণ করা হয়েছে যেখানে রাজনীতি থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারা রুখে দিন, এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে।